কিসের 14 ফেব্রুয়ারির প্রেমিকরে তোরা আজকে মসজিদের মধ্যে বসে মাওলার প্রেম দেখায়া দাও, আমার নবীর প্রেম দেখায়া দাও মালিক রে। দুনিয়ায় কত জমিন ঘুরাইলা, মিরাজের রাত্রে নবীজি করে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দা, ওই জায়গাটা কি জীবনী একটা বার নিবানা। জীবনে যদি প্রথমবার একবার এই রওজার কাছে আসতা বুঝতাম এই মানুষটার দরদ কি গো। যারা জীবনে প্রথম হজে গেছেন এরা জানেন গো, হাজিরা চিল্লায়ার কান্দে। আবার যখন নবীর রওজাটা ছাড়িয়া দেশের দিকে রওনা দেব নবীজি, মদিনায় তো জন্ম লই নাই গো নবী, আহারে মদিনার মাটি, তোমরা বড়াই ভগবান, আহারে মদিনার বাতাস, তোমরা বড়াই ভগবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের বাদশা। ওই পাকিস্তানের পাগলামি দেখে বাবা এমন কোন হাসি নাই কান্দে নাই, ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার দিয়ে পুলিশের পাঁজরে ধরে বলে, যখন তোমাকে দেশে আসছি নবীর কও না আমার সালামের জবাব দিয়ে দিতে। পুলিশ তারে ধাক্কায়া মসজিদের বাইরে নিয়ে গেল বাবা, পুলিশ তো মনে করছে এটা পাগল, আসলে আমরা আলেম যারা ছিলাম সালাম দিতে গেছি তারা বুঝছি আসলে এটা কিসের পাগল। যদি ওইখানে পাগলামি করা যায় না, নীরবে বসে বসে কান্দতে হয় নবীর রোজার পাশে বসিয়া বাবা। হযরত ওমর কিন্তু নীরবে বসে বসে নবীর রোজার পাশে বসে প্রতিদিন কান্দত আর বলতো, নবী আপনার ওমরকে ভুলে গেছেন নি, আপনার অমর পাগল হয়ে ঘরে মদিনা। দেখো ভাই তো সুযোগের পাগল গুলাও তারা চিল্লায় গো মাওলা, যারা যাইতে পারে না একবার নিবানি, যারা গেছি আর একবার নিবানি, যুবক বাইরে এখন চোখে নীরবে বসে বসে দুই গোটা পানি আমার মাওলারে দেখাও, আমার মা বোনেরা বাসায় বসিয়া দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে দেখাইয়া দাও, এই বছর যদি করুণা না থাকে আবার যাব আলি, তোমার নবীর প্রেমিক কুলে যারা মসজিদে বয়া বয়া কান্দে বাসায় বয়া বয়া কান্দে, এদের একটা বার মদিনায় লইয়া যাও, আমরা যারা গেছি আর একবার নিতে পারবা না। আহারে মদিনার মাটি, কতই ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়াছে নবীজি আমার, বলেন না তোমাদের মাঝে ঘুমিয়াছেন নবীজি আমার, জন্ম নিল কাবার দেশে শৈল মদিনা, যে নবীরে স্বপ্নে দেখলে দশ ঘর ভালোবাসা কারে কয়। আরে আমাদের ভালোবাসা তো আমার আদম নবী থেকেই শুরু হয়েছে, কথা বলেন না কেন?
আমাদের ভালোবাসা 14 ফেব্রুয়ারি লাগবে না, 14 ফেব্রুয়ারি তাগো লাগবে ভালোবাসা। যেই দেশের মানুষ স্বামী স্ত্রী একই টেবিলে হোটেলে খায়, বিল দেওয়ার সময় দুইজনে দেয় দুইজনের কার্ড দেয়া পাঁচ করে, কথা কন না কেন? স্বামীর বিল স্বামী দেয় কার্ড দিয়ে পাঁচ করে, স্ত্রীর বিল স্ত্রী দেয়। হালাকে আমার বাবা মায়ের সাথে আমি কোনো হোটেলে গেলে আমার মা বেনিটি ব্যাগ থেকে টাকা বাইর করা তো দূরের কথা, কল্পনাও করবে না যে স্বামীর সামনে স্ত্রী বিল দিব। হ্যাঁ, যদি এরকম হয় স্ত্রীর কাছে টাকা আছে স্বামীর পকেট মাই রয়ে গেছে, বিল দিব কইতে খাওন তো খাইয়া লাইছে, তাহলে স্ত্রী কইবে তখন আমার কাছে আছে, তাও স্বামী কইবে রাখো তোমার কাছে দেখি আমি ধার পাই কিনা। তা আমার ভালোবাসা তো ভাই জন্মের পরে থেকে শুরু হয়েছে, অগ ভালোবাসার দরকার যে স্বামী স্ত্রী এক জায়গায় খায় বিল দেয় দুইজনে দুইজনের ডা। ওরা ভালোবাসা তাকে বলে স্ত্রীর সাথে মাসকে মাস দেখা হয় না, স্ত্রীও চাকরি করে স্বামীও চাকরি করে, ভ্যালেন্টাইন ডে তাদের জন্য, ওই ডেটা ওই দিনটা ভালোবাসা দিবস তাদের জন্য, যে পুরা বছর স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, মগামগির মধ্যে ভালোবাসা নাই, একটা দিন তারা ঠিক করছে গাছতলায় বই অন্তত একটা ভুল দিয়ে ভালোবাসা দেখাইব। আমার ভালোবাসা তো মিনিটে মিনিটে বউর সাথে, কথা বলেন না কেন? বাজার করে গেলে ভালোবাসা, বিবি পাক করে দেবে ভালোবাসা, নামাজে দাঁড়াবে ভালোবাসা, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দেবে ভালোবাসা, স্বামীর পাঞ্জাবিটা ডলে দেবে ভালোবাসা। আর যারা পাঞ্জাবি সারা বছর স্ত্রী ধুয়ে দেয় না, সারা বছর স্বামীর খবর লয় না, অক ভালোবাসা দিন তারিখ ঠিক করে তারপরে লাগবে। আমাদের ভালোবাসা 14 ফেব্রুয়ারি লাগবে না, যাগো লাগবে, ওরা বেহায়া দিবস পালন করবে, মুসলমান করতে পারে না। আর এটা এমনই একটা বেহায়া দিবস, এমনই একটা বেহায়া দিবস, এটারে বানাইছি বেহায়া দিবসের জন্য। বেহায়া কাকে বলে যার কোনো লজ্জা নেই, কথা কর না কেন? কুত্তা কুত্তির ভালোবাসা, কুত্তা কুত্তির কাছে গেলে কোনো সম্মান আছে? তা দেখবেন 14 ফেব্রুয়ারি এমন একটা দিবস আপনারা দেখতে পারবেন, আমরা হয়তো যাব না, তোমরা মগাজবুকরা তো যাইবা, তোমরাই দেখবা ভালোবাসা কারে কয়। গাছতলা, বাদাম গাছতলা, রমনা পার্কে, সাগরের পারে, জিপায় সিপায় সুপায়, এ তো ফেসবুকে তোমরাও দেখবা, পেপারে আইব, আবার এমন আইব ভালোবাসা করতে যে মগিস মগারে জুতা দিবাই দিছে, এমনও আইব ভালোবাসা কম পরে গেছে দিছে মগি জুতা দিয়ে বাড়ি। আর আমাদের ভালোবাসা জন্মের পরের থেকে না কোনো দিন একটু কমতি পড়ে নাই। আমার মায়ের ভালোবাসা আমার সাথে আছে, আমার বাবার ভালোবাসা আমার সাথে আছে, আমার দাদা দাদির ভালোবাসা আমার সাথে আছে, আমার নানা নানুর ভালোবাসা আমার সাথে আছে, সর্বোপরি ভালোবাসা আমার প্রিয় নবীর ভালোবাসা আছে, সবচেয়ে বড় ভালোবাসা আমার মাওলানার ভালোবাসা আছে। যাদের দুনিয়া শেষ আখেরাত শেষ, অগো ভালোবাসার দরকার। ওরা ভ্যালেন্টাইন ডে একটা দিন ঠিক করে ভালোবাসা ভাগাভাগি করে নেয়, কথা কর না কেন? আমাদের ভালোবাসা প্রতিদিন সেই সূর্য উদিত হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা, মৃত্যুর পরেও ভালোবাসা, কত ভালোবাসা মৃত্যুর পরে দেখেন। খ্রিস্টানরা মারা গেলে সারা বছরের ভিতরে তাকে কবর জিয়ারত করতে কেউ যায় না, খবর লয় না আমার বাপরে কোন জায়গায় কি করছে, কথা কর না কেন? হিন্দুরা দাহ করে রেখে দেয়, তুলসী গাছের নিচে একটা লাগাই তুই, ওই তুলসী গাছটাই বন্ধু শেষ, আর খবর লয় না। হালাকে আমার ভালোবাসা আমার মা দুঃখিনী মৃত্যুর পরে এখনো পর্যন্ত আমি প্রতিদিন মায়ের জন্য কাঁদি, আপনিও মায়ের জন্য কাঁদেন, হাজার হাজার টাকা মায়ের জন্য দান করেন, হাজার হাজার টাকা লাখ লাখ টাকা বাবার জন্য দান করেন, কথা বলেন না কেন? ভালোবাসা তো একই বলে রে ভাই, আমাদের ভালোবাসা ভ্যালেন্টাইন ডে লাগবে না, আমাদের ভালোবাসা জন্ম থেকে শুরু হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরে কেয়ামত পর্যন্ত, এমনকি রোজে মা আসার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইয়াও ভালোবাসা। তাহলে যেই যুবক গেলে আজকে আমার ওয়াজ শুনবা, 14 ফেব্রুয়ারি আগে তার শুক্রবার নাই, যদি আমার পিছনে নামাজ পড়ার পরে 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস পালন করস, কি আর কমু পালন করলে তার আমি তোকে বাইতে যাইতে আর মুনা কর। কিন্তু মনে রাখবি একদিন যুবক ভাই, একদিন মনে রাখবি যে আমরা তোকে হাতে পাও ধরেও বলছিলাম যে 14 ফেব্রুয়ারি মুসলমানের ভালোবাসা দিবস ন, 14 ফেব্রুয়ারি তাদের ভালোবাসা দিবস, স্বামী স্ত্রীর বিয়ে নাই, জন্ম দিয়ে রেখে গেছে, বাপকে খবর নাই,
বাপ বলছে এটা আমার 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 বাচ্চা, মায় বলে হ্যাঁ তোমারই, কিন্তু এইটা কার করে পরের স্বামীর, এইটা কার পরের স্বামীর। ওই 14 ফেব্রুয়ারি সব বাপের লগে দেখা করাইতে যায়, ওই দিনটা ভালোবাসা দিবস। হালাকি আমি জন্মের পরে চিনছি আমার মা একজন, আমার বাবা একজন, কথা বলে না কেন? আমার ভালোবাসা জন্মের পরে তো শুরু হয়েছে, আমার কোনো দিন ক্ষণ তারিখ লাগবে না। আর এটা যারা করবে দেখবো অবশ্যই না কোনো জায়গায় ভেজাল আছে জানি ওর, এই জন্য ওর ভালোবাসা 14 ফেব্রুয়ারি দরকার। আল্লাহ যেন অন্তত এই ভালোবাসা থেকে, এই ভালোবাসা ভ্যালেন্টাইন ডে থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওদা পরে করাবো, আগে শুনে আল্লাহ ভালোবাসার জন্য কি হয়, ভালোবাসার জন্য আল্লাহ কি করেন। হঠাৎ করে আমার বিশ্ব নবী তার ফুবাতো বোনের বাসায় উম্মে হানির ঘরে ঘুমিয়েছে, আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ ঘটাবে। জিব্রাইলের কাছে ওহী দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. জিব্রাইল আমি আমার নবীর এত ভালোবাসা আজকে দিব, নবীর শুধু সারা জীবন হাবিব বলে ডাক দিলাম, আমার প্রিয় আমার বন্ধু, আমার বন্ধু আর আমির মাঝে কোনো আজকে কোনো হায় থাকবে না, এত বছর পর্যন্ত তুই ওহি লইয়া যাইতি জিব্রাইল, আমি ওহি দিতাম তুই ওহি লইয়া যাইতি, মাঝখানে তুই হায়াল ছিলি, মাঝখানে একজন সাংবাদিক তুই ছিলি, এত বছর পর্যন্ত আমার বিশ্ব নবীর এই 10-11 বছর পর্যন্ত আমার বন্ধুর কাছে আমি ওহি তোর দ্বারা পাঠাইছি, তোর দ্বারা সংবাদ পাঠাইছি, এতদিন মোবাইলের দ্বারা কথা বলছি, আজকার কোন মোবাইল নাই, পর্দা নাই, কোন মাধ্যম নাই, আজকার ডাইরেক্ট হবে 100, আমার মাঝে আর বন্ধুর মাঝে কোনো পর্দা থাকবে না, আমার মাঝে আর আমার বন্ধুর মাঝে ভালোবাসার আজকে মিলন হয়ে যাবে। এতদিন শুধু আমার বন্ধুর পর্দার আড়ালে বসে ওহি পাঠাইছি, পর্দাটা ছিল 7 আসমান 7 জমিন। ও জিব্রাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, আমার বন্ধু মসজিদ হারামের কেবলে ডান পাশে শুয়ে আছে মেহানির বাড়ি, যায়দা আমার বন্ধুর মনের মধ্যে অনেক কষ্ট, আমার বন্ধু তার ফুবাতো বোনের বাসায় ঘুমিয়ে আছে গো, যেই দিন আমার নবী আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে গো বাবা, ওই দিনকে হুজুরের ফুপি জিজ্ঞেস করে জয়নাব বিনতে জাহাশ, জয়নাব নবীকে জিজ্ঞেস করে বাবা গো আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি, উম্মে হানি হুজুরের ফুফাতো বইনা জিজ্ঞেস করে, মুহাম্মদ ভাই তোমার মাথার মধ্যে ব্যান্ডেজ কেন জানতে চাই, ঠোঁটের মধ্যে ব্যান্ডেজ কেন জানতে চাই, আমার নবী বলে ফুপি আমার মাথার মধ্যে ব্যান্ডেজ তুমি জানো না, গত কয়েক সপ্তাহ আগে তায়েবের মাঠের ছেলের আমার মারছে গো ফুপি, ওই মাইরের ঘাও এখনো শুকায় নাই গো ফুপি, আমার পিঠের মধ্যে একটা ছেলের রান্দার কোপ আছে এখনো শুকায় নাই, পিঠের মধ্যে এখনো লড়াচড়া দিলে রক্ত বাইর হয়ে যায়, এখনো পর্যন্ত পুষ বাইর হয় ফুপি, এখনো আমি সি তোয়া কাই তোয়া ঘুমাইতে পারি না, আমি ভুট হইয়া শুইতে হয় পিঠের মধ্যে কোল বালিশ দিয়ে ঘুমাইতে পারি না, আমি ডাইন কাইতে ঘুমাইতে হয় এক কাইতে গিয়ে আর কাইতে গেলে ঠাডার মতো জিলিক মারে, হুজুরের ফুপি বলে বাবা গো আজকে যদি তোমার মা বাইসা থাকতো তোমার মাও তো আদর করত, আমি তোমার ফুপি হইয়া বলছি বাবা
তোমার এই রক্ত পূজার তোমার এই কষ্টের বিনিময়ে একদিন তোমার যাজা হয়ে যাবে। সারা পৃথিবীতে তোর উম্মতগুলা তোমার জন্য এই দুঃখ কষ্ট দেখে শুনবে আর কানবে। ও মিরপুর 10 নম্বর বাইতু সুজুদুর মুসল্লি ভাইরা, হুজুরের ফুপি কিন্তু তখনও ইসলাম কবুল করে নাই গো বাবা। একজন মুসলমান মহিলা যদি নবীর জড়াই ধরে কান দেয়ার বলে বাবা গো, এইভাবে কি মানুষ মানুষকে মারে? আমার নবী বলে ফুপিজান, তাইবের মাঠে মায়ের খাইতে খাইতে বেহুশ হয়েছিলাম, আমার দুঃখ নাই গো ফুপি, বিনিময়ে যদি আমার কমের মানুষগুলো আমারে চিনত। আমার নবী যখন এইভাবে কেঁদে কেঁদে বলে বাজার, হুজুরের কথা শুনি এমন কেউ নাই কাঁদে নাই। হুজুরের ফুফাতো বোন উম্মেহানির বাড়ির থেকে কেন আমার নবী আল্লাহর বাড়িতে গেলেন? উম্মেহানি তখন হুজুরের সামনে বয়ে অজরে কাঁদতে ছিলেন, তখন আমার নবীর এই ঠোঁট বায়া বায়া রক্ত পড়তে ছিলেন, কারণ নবীর ঠোঁটটা ফাটা কপালটা ফাটা ছিল বাবা। তাইবের মাঠের ছেলেগুলো অনেক মাইট দিয়েছিল আমার নবীকে, ঠোঁটের মধ্যে থেকে কথা বললেই রক্ত ঝরত, নবীর এই কপাল বেয়ে বেয়ে রক্ত ঝরত। নবীর ফুফাতো বোন দেখতেছে ভাইয়ের কপাল পাইটা রক্ত ঝরে, তখন ফুপিও কান্দে ফুফাতো বোনও কান্দে, চোখের পানিটা আমার মাওলার কাছে ভালো লেগে গেছে। আমার আল্লাহ বলে জিব্রাইল, ভালোবাসার জন্যই তো আমার নবীর আমার বাড়িতে আনবো, এই ভালোবাসার ঘরটা হয়ে যাবে উম্মেহানির ঘর। বাজান্ডে উম্মেহানির ঘরটা থুয়া, কিন্তু মা খাদিজার ঘর কিন্তু আল্লাহর কাছে প্রিয় ছিল। খাদিজার বাড়ির থেকে কিন্তু আমার নবীর মেহরাজে নাই নাই বাবা, আমার নবী কিন্তু হেরেমের মধ্যে থেকে কিন্তু আমার আল্লাহ নিতে পারতেন, ডাইরেক্ট কিন্তু নিলেন না। আগে উম্মেহানির ঘরের মধ্যে আমার আল্লাহ নবীর সোয়া দিলেন, কারণ উম্মেহানির ভালোবাসাটা ছিল স্বচ্ছ, উম্মেহানির ভালোবাসা এতই বেশি ছিল। আমার আল্লাহ স্মৃতিটা ধরে রাখার জন্য উম্মেহানির বাড়িতে নবীর শোয়া দিলেন। নবী 12টা পর্যন্ত উম্মেহানির ঘরে শুয়ে আছে গো বাবা। নবী ঘুমের ঘরেই দেখে উম্মেহানির ঘরের 7টা ফাইটা গেছে, কে জানো 7টারে ফাটাইয়া দুই দিকে সরাইয়া দিয়া, কে জানো নামতাছে তিনজন ব্যক্তি নামতাছে, কেউ বলেন দুইজন কেউ বলে তিনজন। 1 নম্বরে জিব্রাইল নামতাছে পতাকা হাতে লয়া, 2 নম্বরে নামতাছে মিকাইল পতাকা হাতে লয়া, কেউ কেউ বলেন নামতাছে 3 নম্বরে বাবা ইসরাফিল। এ আমার যুবক ভাইরা, তিনজনের ব্যাপারে ইখতিলাফ আছে, দুইজন হলো আসাহ কল, সহি কল হলো দুইজন নামছে। আমার নবীর মাতার কাছে বইয়া নবীর কপালে চুম্বন করে বলে নবী গো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী আপনার আজকে ভালোবাসার বহির প্রকাশ হয়ে যাবে। আমার নবী বলে কিসের ভালোবাসা? আল্লাহ আতায়েবের মাঠে আমার মায়ের খাওয়াইলো, আবার কিসের ভালোবাসা? সঙ্গে সঙ্গে বলে নবীজি, ভালোবাসা হয়ে যাবে আজকে। কিয়ের ভালোবাসা? ভালোবাসা হলো আপনাকে মসজিদ হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব, বাইতুল মুকাদ্দাস থেকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াসামিউন বাসির, এরপরে ডাইরেক্ট আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, এতদিন শুধু আপনার ভালোবাসা আল্লাহ আমার মাধ্যমে ঘটাইছে ওহি দিয়া, আর আজকের ভালোবাসা কোনো নির্ভেজাল ফরমালিন মুক্ত, কোনো মাধ্যম নাই, ডাইরেক্ট। আমার নবী বলে বলো কি কোন সময়? আজকেই আপনি ঘুমান। বাজন্ডে নবী আমার ঘুমানো ছিলেন, কেউ বলেন জাগ্রত ছিলেন। প্রশ্ন আসতে পারে জিব্রাইল কি দরজা দিয়ে আসতে পারলো না, ছাদ ফাটাইলো কেন? উম্মেহানির ঘরের ছাদ কেন ফাটাইছে? তার মানে আমার নবীরে বুঝাই দিলেন, ঘরের ছাদ ফাটাই আবার ছাদ জোড়া লাগাই দেওয়ার উদ্দেশ্য হলো
আজকে একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটতে যাবে। তার মানে ছাদ ফাটলো, ওই ছাদ আবার জোড়া লাগলো, কোন ছিদ্র নাই। তো যেই আল্লাহ ছাদ ফাটাইয়া নবীরে নিতে পারে, আবার ছাদ জোড়া দেয়াইতে পারে, ওই আল্লাহ আশ্চর্য ধরনের কোন একটা ঘটনা আজকে ঘটাবে। কথা কন না কেন? জিব্রাইল তার জীবনে প্রথম ছাদ ফাটাইয়া নবীর কাছে আইছে, আর কোনদিন ছাদ ফাটাই আসে নাই, মসজিদ নববীর দরজা দিয়ে আইছে। বাজান রে ভালো করে বুঝেন, জীবনে একবার শুধু ছাদ ফাটাইয়া নবীর কাছে আসলো, তাও ফুফাতো বোনের বাসা। ছাদটা সরে গেল, ধাক্কা দিয়ে সরাই দিয়া জিব্রাইল ঢুকলেন, ছাদটা ফাঁক হয়ে গেল, নবীরে দুইজনে কোলে নিলেন ছোট বাচ্চার মতো, আবার ছাদটা লাগায় দিলেন। আমার বিশ্ব নবী বলে, জিব্রাইল রে ছাদ ফাটাইলে আবার ছাদ দিয়ে আবার জোড়া লাগায় দিলে। নবী বুঝিয়া লন, ছাদ দিয়ে ঢুকে আবার ছাদটা জোড়া লাগায় দিলাম, রড সিমেন্ট লাগলো না, কোনো রাজমিস্ত্রি লাগলো না, এই আশ্চর্য ধরনের ঘটনার দ্বারা বুঝাই দিলাম আমি রব্বে কারিম কি করতে পারি। কথা কন না কেন? মুসলমান ভাইরা ভালো করে বুঝবা, উম্মে হানির ঘরের থেকে আমার আল্লাহ নবীকে কাবা হাতিমে পাঠায় শোয়ায় দিলেন, রাত ১২টার সময় নবীর শোয়াইলেন, এক ঘন্টা আমার নবী শুইলেন, অথবা ১১টার সময় কাবা হাতিমের মধ্যে আনলেন, ১২:০১ সময় জিব্রাইল আমার নবীর পার কাছে বসলেন, পার কাছে বসে আমার নবীর ঘুম থেকে জাগ্রত করবে কেমনে, এই জিব্বাটা দিয়া নবীর আস্তে আস্তে করে সুরসুরি দিলেন। কেউ কেউ বলেন সুরসুরি দিলে নবী লাভ দিয়ে উঠত, সুরসুরি না লাগাইয়া জিব্বা দিয়া বাতাস দিলেন, জিব্বার বাতাসের চোটে আমার নবী জাগ্রত হয়ে গেলেন, মেকাইল একটা থাবা দিয়ে নবীর বুকের মধ্যে জড়ায় ধরলেন, কপালের মধ্যে চুম্বন করে বলে নবীজি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। ইসরা মানে বাবা ভ্রমণ করা, আপনার লইয়া টুরিস্টে যাব আমি, নবী আমার বলে কোন কোন জায়গায় যাইবা, হুজুর কোন কোন জায়গায় যাবো এটা আমিও জানি না, আল্লাহ যেখানে কমেন্ট করবে সেখানেই নিয়ে আপনার ঘুরবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আপাতত আপনার মসজিদে হারাম থেকে এখন বোরাকে উঠাবো। নবী আমার বলে বোরাক আবার কি? জিব্রাইল বলে তাকায় দেখেন, নবী দেখে কাবা হাতিমের কেবলি বাম পাশে একটা দরজার সাথে, কাবার দরজার সাথে কাবা হাতিমের বাম পাশে, আপনার আমার তওয়াফের সময় বাম পাশে হয়, কাবা হাতিমের দরজার কেবলি বাম পাশে বাবা, কাবার দরজার ডাইন পাশে। জিব্রাইল একটা খুঁটির সাথে বাইন্ধা রাখছে বোরাককে, বিশ্বনবী জিজ্ঞেস করে বোরাক মানে কি? জিব্রাইল বলে নবী গো বার কোন থেকে বোরাক, বার কোন মানে বিজলি, ওই যে দেখবেন যখন বজ্রপাত হয় তখন কিন্তু বিজলি চমকায়, এটার গতি কত জানেন? সেকেন্ডে হাজার হাজার মাইল। আল্লাহু আকবার বলতে পারলেন? বিজলি চমকায় এখানে বাবা, একটা ঝলকানি দিয়ে সেকেন্ডের ভিতরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার আলো চলে যায়। এই বারকুন থেকে বোরাক, বারকুন মানে বিজলি চমকানো, এই বারকুন থেকে বোরাক বিজলি যত চমকায় এর সাথে বেশি দ্রুত চলতে পারত বোরাক, সেকেন্ড বোরাক, বোরাকের এক কদম থেকে আর এক কদম পর্যন্ত ৬ মাসের রাস্তা। আরো জোরে কর, আরো জোরে কর, এক কদম থেকে আর এক কদম পর্যন্ত ৬ মাসের রাস্তায় যেত এক লাফে। শুধু তাই না, এই বোরাক থেকে বিমান বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। বোরাক যখন আমার নবীকে ঘাড়ের উপর নিয়ে উঠছে, সামনে হলো জিব্রাইল, পিছনে মিকাইল, মাঝখানে আমার নবী, মোটর সাইকেলে দেখবেন যে চালায়, ছোট্ট পোলাডারে কিন্তু টালের ট্যাঙ্কির উপরে বসায়, যে চালায় সে মাঝখানে, পিছনে আবার আরেকজন যাত্রী বসায়। কথা কন না কেন? পিছনে বড় পোলারে বসায়, সামনে ছোটোটারে বসায়। বড় বোলারে কেন বসায়? এমনি ধরে বসে বাপরে, ছোটরে কেমনে ধরে? বাপ দুই আঁটু দিয়ে সাইবে ধরে, কিন্তু আমার নবী এখানে মাঝখানে, কারণটা কি? তাহলে চালক কে? আমার নবী। কথা কন না কে? জিব্রাইল সামনে, মিকাইল পিছনে, মাঝখানে নবী। বোরাক কত বড়? গাদার চাইতে ছোট,
খচ্চরের চাইতে। দাদান গাধার পরে একটা প্রাণী আছে খচ্চর, এই খচ্চরের চাইতে একটু বড়, অর্থাৎ গাদাও না খচ্চরও নয়, অর্থাৎ মিনি 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 গাদা। কিন্তু এতটুকু একটা বাহনের দূরত্ব এত। বাজানরে দুইটা পাখা লাগায় দিছে, কারণ এটাও হলো আমার আল্লাহর ফেরেশতা জিব্রাইলের যেমন পাখা আছে বোরাকেরও পাখা ছিল। বিমানের পাখা আছে না নাই? এই বোরাককে আবিষ্কার করে বাজান সর্বপ্রথম বিমান বানাইছে এই খ্রিস্টানেরা। দেখবেন বোরাক যখন আসমানে উঠছে হাদিসে আসছে, তখন বোরাকের পাও দুইটা পেটের সাথে লাগাই দিছে। পাও কিন্তু এইভাবে ছিল না, বোরাক যখন যায় এইভাবে না, পাও এমনে গোসায় দিছে পিঠের সাথে পেটের সাথে। ঠিক বিমানটাও যখন উঠে দেখবেন বিমানের পা দুইটা কিন্তু বিমানের চাকাও কিন্তু ভিতরে ঢুকাই দেয়। কথা কর না কেন, এই বিমানের চাকার থেকে বোরাকের চাকার থেকে আবিষ্কার করছে এরা খ্রিস্টানেরা। আমাদেরটা নিয়ে তারা বিমান বানাইলো আর আমরা খ্রিস্টান কাছে ফেল মারলাম। কথা কর না কেন, বাজান রে খ্রিস্টানের আবিষ্কার করে আজকে ভ্যালেন্টাইন ডে বানাইছে। এখন যদি কোন বিমানে হুজুর ওঠে নয়টা গ্রহণ করলে অ্যাকসেপ্ট করলে এটা করবেন না কে? ও ভাইজান ভালো করে বুঝবেন, বিমান প্রথম খ্রিস্টানেরা বানায় নাই, প্রথম বানাইছে মুসলমান। বোরাক আমার আল্লাহ প্রথম বানাইছে মুসলমান দিয়া। কথা কর না কেন, আকাশে উড়ার পর্ব প্রথম আমার আল্লাহ শিখাইছে মুসলমান রে। আমার নবী হলো পাইলট, যখন মারহাবা বোরাকে উঠলেন আমার নবী। বোরাকে ওঠার আগে জিব্রাইল বলেন, হুজুর কিছু আনুষ্ঠানিক কাজ আছে, আল্লাহর বাড়ি যাবেন তো? আল্লাহর বাড়ি যাওয়ার আগে কতগুলো সিস্টেম আছে, এগুলো আগে ফর্মালিটি আগে কিছুটা পালন করি। নবী বলেন, কি কি ফর্মালিটি? এক নম্বরে হুজুর আপনি একটু শুয়ে পড়েন। নবী আমার কাবা হাতিমকে বাজান, পিঠ লাগায় অথবা কাবার দরজার ওয়ালটাকে আপনি আমার নবী আস্তে করে পিঠ লাগাইয়া বসলেন। এই যে ডাক্তাররা যে ওপেন হার্ট সার্জারি করে, ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম শিখাইছে জিব্রাইল। সর্বপ্রথম আমার নবীর এখান থেকে নিয়ে পর্যন্ত তল পেট পর্যন্ত ফাইরা ফেললেন পুরা বডি। এইভাবে পেটটাকে সিনা চাক করিয়া নবীর একটা প্লেটের মধ্যে রাইখা দিলেন নবীর নারী বুড়ি, আর একটা প্লেটের মধ্যে রাইখা দিলেন নবীর লোভ তাকওয়া, আর এক প্লেটে ভাগ ভাগ করে রাইখা দিয়া বাবা জিব্রাইল এবার বললেন, নবীজি কলিজার পাশে একটা জিনিস আছে যেটা দিয়ে মানুষ গুনাহ করে, হাড়ের পাশে একটা শয়তানি পিত্তি আছে, এইটা দিয়ে যুবক মনে মনে খারাপ চিন্তা করে। কথা বল, অন্তরের ভিতরে প্রথম ওই জায়গাটায় আঘাত করে শয়তানে, আঘাত করে ও হিয়ালিল কলব বলা হয়, যেটাকে হার্ট বলা হয়। এখানে একটা জিনিস আছে শয়তানি জিনিস, সর্বপ্রথম অন্তরের ভিতরে একটা মেয়েকে ভালো লাগে, একটা ছবি ভালো লাগে, একটা ভিউ কার্ড ভালো লাগে, ওই ভালো লাগার থেকে মাথার মধ্যে ঢুকে, মাথার মধ্যে ঢুকে তারপরে পাপের কাজ করায়। বিশ্ব নবীকে বললেন, নবীজি যেটা ভালো লাগে ওই জিনিসটারে পাপের টুকরোটারে ফেলায় দিলাম, ছোট্ট একটা টুকরা আপনার ভিতর থেকে বের করে দিলাম অপারেশন করে। অবাজান আমার নবী যখন বললেন জিব্রাইল রে, আমার যেমনে ফেলায় দিলাম আমার উম্মাত্রীকে ওইভাবে ফেলায় দিবা। নবী দুনিয়ায় অনলি ওয়ান একজন মানুষের মধ্যে থেকে ওপেন হার্ট সার্জারি করলাম, একবার করছি আপনার 2 বছর বয়সে, দুইবার করছি আপনার ওহী নাজেল করার আগে, এইবার হলো লাস্টের চান্স, আর আপনার ওপেন হার্ট সার্জারি হবে না। আমার নবী বলে, জিব্রাইল রে ওপেন হার্ট সার্জারি যাদের হয়েছে যারা দেখছেন, দেখবেন মেশিনের মধ্যে সব কিছু দেখা যায় বাবা। আমার নবীও কিন্তু চাই চাই দেখতেছে জিব্রাইল করে কি, একটা প্লেটের মধ্যে কলিজা, একটা প্লেটের মধ্যে নারী বুড়ি, আর একটা কলিজার আর একটা প্লেটের মধ্যে ইমান আমল। আপনারা প্রশ্ন করতে পারেন, ইমান আর আমল কেমনে বুঝলেন হুজুর? ইমান আমল বোঝার জন্য তখন তার থার্মোমিটার ছিল, এখন তার থার্মোমিটার আপনার আমার জন্য নাই। আমার নবী দেখলেন ইমান আর আমলের একটা প্লেটের মধ্যে স্তুপ দিয়ে রাইখা দিছে আল্লাহু আকবার।
বাবা আপনার আমার ইমান আমল যেমনি দেখা যায় না, নবীরটা দেখা যায় তো, জ্বর দেখা যায়, কথা কন না কেন, জ্বর দেখা যায়, দেখা যায়, এখন না দেখলে আপনার ওষুধ দেখে আমি ডাক্তারে, এ কথা কন না কেন, থার্মোমিটার নাই, এ জ্বর মাপার থার্মোমিটার নাই, কই আজ থেকে 100 বছর আগে ছিল না তো এটা, আজ থেকে খালি আন্তাজ ওষুধ লেখে দিত হাতুরে ডাক্তার, কিন্তু এখন জ্বর দেখা যায়, গালের মধ্যে আতরবার একটা লাড়ি ঢুকাই দিয়ে কয় 2 মিনিট রাখেন, বগলের নিচে রাখেন, জাকি দিয়া কয় বাইরে 160, কথা কন না কে, 102, আর 2 পয়েন্ট বাড়লে আপনার ডেট, যদি জ্বর দেখা যায় না কিন্তু থার্মোমিটার দিয়ে যদি মাপা যায়, আমার নবীর ইমান ও আমল পেলেটে ছিল, নবী দেখছে, মারহাবা বলেন, এ যুবক বাইরে রে, 14 ফেব্রুয়ারি কি আমল করবা, থার্মোমিটার কিন্তু তোমার বগলে লাগানো আছে, 14 ফেব্রুয়ারি কে মোটর সাইকেল নিয়ে কোথায় রিটিরিং টিরিং করবা, ওঠানে থার্মোমিটার লাগানো আছে, আমার নবীর ইমান আমল একটা প্লেটের মধ্যে রাইখা, ইমান আমল ঢুকায় দিলেন বাবা পেটের মধ্যে, বদ আমল গুলা বের করে দিলেন নবীর টিকা, আবার সিনেটা ধাক্কা দিয়ে লাগায় দিলেন, একটা টান দিল, ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। এবার আমার নবীকে জিব্রাইল জিজ্ঞেস করলেন, নবীজি এখন কেমন লাগে, আমার নবী কান্দে আর বলে, জিব্রাইল রে এই ভালো লাগা তো কোনোদিন আর লাগে নাই, এই ভালো লাগাটা এতদিন কই ছিল, নবী এখন শুধু ডাইরেক্ট ভালোবাসা থাকবে, আমার আল্লাহর ভালোবাসা, কিসের কার 14 ফেব্রুয়ারির ভালোবাসা, যদি নবীরে ভালোবাসো, আজকে ইলিয়াস রহমান জেহাদির ওয়াজ দিয়ে ওপেন হার্ট সার্জারি করু, 14 ফেব্রুয়ারির ভালোবাসার কপালে জুতার বাড়ি, থার্মোমিটার লাগানো আছে, কার ভালোবাসা কতটুক, কিন্তু 14 ফেব্রুয়ারি রিসার্জ হয়ে যাবে, তুমি কি নবীরে বেশি ভালোবাসো, না আল্লাহরে ভালোবাসো, না খ্রিস্টানদের বানানো দিনটারে ভালোবাসো, 14 ফেব্রুয়ারি মুসলমানের ভালোবাসা দিবস নয়, এটা ডাইরেক্ট ইহুদিদের ভালোবাসা দিবস, আর কোরআন শরীফে ডাইরেক্ট আল্লাহর কথা, আদুব্বি আদুব্বাকুম, যারা খ্রিস্টান ইহুদিরা ভালোবাসবে এটা তোমাদের দুশ্মন, এই ভালোবাসা তোমার জন্য নয়, ওই দিনকার ভালোবাসা যদি তুমি থার্মোমিটার দিয়ে মাইপা, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ফিট করতে চাও, ওইটাকে লাত্তি মাইরা দিয়া তোমার ভালোবাসা ডাইরেক্ট আমার আরশে তুমি নিয়ে আসবে, যদি কোন এটা কেমনে 14 ফেব্রুয়ারি সবাই ঘুরতে নামবে, ফিরতে নামবে, খাইতে নামবে, রেস্টুরেন্টে নামবে, ওই দিনকে তুমি মসজিদে বেড়াবা, জামাটা গায়ে দিয়া সুন্দরভাবে মসজিদে বেড়াবা, অথবা ঘরের মধ্যে বসে থাকবা, এটার নাম হলো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, আলহামদুলিল্লাহ বলেন, কি পারা যাবে না, তাকা নাই দিকে, আমার নবী বোরাকে চললেন মাঝখানে, দুইজন দুই পাশে চলছে বোরাক, 1 সেকেন্ডের ভিতরে বোরাক, নবী গেলে চোখটা বন্ধ করছে, বোরাকটা চোখটা বন্ধ করে চোখ খোলার সাথে জিব্রাইল বলে, হুজুর নিচের দিক তাকান, ফাওকাল আসফাল আনজুরুল আসফাল, আপনি নিচের দিকে তাকান, নবী নিচের দিক তাকায় দেখালে সাদা সাদা জমিন, বিমানের থেকে উঠলে কিন্তু দেখবেন নিচের দিক তাকায় দেন খালি আপ সাদা সাদা, কথা কন না কে, নবী তখন বোরাকে 1000 2000 না 186,000 কিলোমিটার উপর দিয়ে যাচ্ছে বোরাক, নবীর বলে নিচের দিক তাকান, নবীজির প্রথম বলছে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে একটু পরে খোলেন, খুলছে নিচের দিক তাকান, দেহ সব সাদা, একটু পরে বলে হুজুর এবার তাকান, তাকায় দেখে খেজুর গাছের বিশাল খালি বাগান আর বাগান, নবীর নামাই দিয়ে বললেন এখানে নামেন, ইঞ্জেলিয়া রসুল্লাহ নামলেন, নবী বললেন এই জায়গাটা কোথায়, জিব্রাইল একটা কার্ড ধরলেন, আমার নবী বলে আমি তো পড়তে পারি না, আমি তো লিখতেও জানি না, হুজুর তাহলে বলতে হবে এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ,
ইয়াসরিব মানে এক সময় শহরটার নাম হয়ে যাবে মদিনা। যেই মদিনায় যাওয়ার কান্দর বলো মালিক কেমন যাইব আমি, স্বর্ণের মদিনা পাকা থাকলে উড়ে যাইতাম, যেথায় নবীজি ঘুমা কত মানুষ যায় যে শেতাই, আমরা যাইতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহ তুবি লইয়া যাইও কুদরাতি যেতাই তোমা নবী ঘুমা ঘুমায় সাহাবা, যেতাই ঘুমায় জান্নাত দুলাল হাসান আর হুসাই। কবিতার ভাষায় বলেন গো বাবা, ইয়াসরিবের নাম কিন্তু ইয়াসরিব ছিল, মদিনার নাম ইয়াসরিব ছিল। নবী আমার বলে ইয়াসরিব তো আমার নানার বাড়ি, ইয়াসরিবেই তো ঘুমিয়েছে আমার মা দুঃখী। কিসের ভালোবাসা তোমার 14 ফেব্রুয়ারি, যাদের মা বাবার ঠিক নাই, যাদের বাবার ঠিক নাই মায়ের ঠিক নাই, ওদেরই ভালোবাসা দিন খুনের দরকার। নবী আমার ভালোবাসা কারে কয় দেখো, ইয়াসরিবে নাই নাই বলে জিব্রাইল রে, এটা তোমার নানার দেশ। আমি জন্মের পরে মাত্র 2 বার আসছিলাম নানার দেশ। জিব্রাইল আমার মায়ের কবরটা কি দেখানো যাবে? নবীজি আমার কাছে ক্যাটালগের মধ্যে আপনার ঘোরানোর সেই জায়গাটা নাই। বারাকনা হাওলা হুলি নুরিয়াহু মিন আয়াতিনা, আপনারে কোথার থেকে কোথায় নেব, আল্লাহ নিজেই আমারে ক্যাটালগ দিয়ে দিছে। নবী যেখানে আপনার নামায় দিছি এই জায়গায় আপনার উম্মত গুলা বয়া বয়া কানব। জিব্রাইল রে বুঝতে পারলাম না তোমার কথাটা, আমার উম্মত কেন কানবে? বাজান 2019 সালে যখন আমি হজে গেলাম, একটা হাজিকে দেখছি রসুলের রওজায় যখন সালাম দিচ্ছে, ইশকের গুতায় আর সহ্য করতে পারে নাই, এত জোরে মসজিদে নববীর ভিতরে বাইতু সালাম দিয়ে ডাক দিছে, নবী গো আমি আপনার আশেক আছি। আপনার বন্ধু আল্লাহ যদি আপনারে ভালোবাসে, মেরাজের রাত্রে এখানে আইনা থাকে, আল্লাহ তো আমার সেই পাকিস্তান থেকে এই দেশে আনছে। ইয়া রাসূলুল্লাহ একবার হাতটা বাড়াই দাও না, তোমার আশিক তোমার রোজার কাছে হাজির। বজন প্রথম তখন 2019 সালে আমি ফজরের নামাজটা পড়ে সালাম দেওয়ার জন্য ঢুকছিলাম, এই হাজির পাগলামি দেখে পুলিশ দৌড়ে আইছে, কেফালে কি আহাজ, পাকিস্তানি তো আর বোঝে না উনি কি বলতেছে। আর একজন উর্দু ভাষী চলে আসছে, উনাকে জাবরায় ধরে বলে এখানে আসতে কথা বলতে হবে। ওই লোক একটা চিৎকার দিয়ে বলে আমি কেমনে আসতে কথা বলবো, তুমি এই দেশে জন্ম নিছো, তুমি আমার নবীর দরদ কি বুঝবা, আমার মতো যদি লাখ লাখ টাকা খরচ করে এইখানে আসতা
কবিতার ভাষায় বাজান নবীর রওজার পাশে বসে কবিতা আবিষ্কার করে। আমিও তোমাদের শোনাই দিয়ে গেলাম গো বাবা, নীরবে বয়া বয়া এখন কানবার বলবা মালিক রে। ও তালবেলিম বাবাজিরা, যখন আমি গওহার ডাঙ্গা পড়তাম জুমার মসজিদে, যখন আমার উস্তাদরা নবীর রওজার বয়ান করত, আমি বয়া বয়া কানতাম আর বলতাম মালিক রে, জীবনে কবে নিবা মক্কা মদিনা। ও আমার গরিব ভাইরা, যাদের যাওয়ার তৌফিক নাই গো বাবা, এখন বয়া বয়া কানবার বলবা মালিক রে। তুমি যদি গরিব রে ধনী বানাইয়া নিতে পারো, আমার কি একটা বার পাখা দিয়া উড়াইয়া নবীর রওজায় ফেনাইতে পারো না? পারে না? পারে না? আল্লাহ আকবার করে বলো তো। ভেজান রে এবার দুই নয়নের পানি ফিট করো, কলিজার মধ্যে হিট লাগাও। জীবনে যারা হজে গেছো তারা বুঝবা না মদিনার দরদ কি, যারা জীবনে একবার যাও নাই তাদের সামনে এখন মদিনার দরদ সামনে আইব। মদিনার নবী আমার বলে, জিব্রাইল রে এই জায়গাটার নাম ইয়াসরিফ। কয় হ্যাঁ, কেন এখানে নামাজ পড়ব? নবী এই জায়গায় আপনি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, এই জায়গাটায় আপনার কবর হবে গো নবী। এই জন্য নবী যেদিন ইন্তেকাল করে বারোই রবিউল আউয়াল, বাবা মা আয়েশাকে বলে, আয়েশা রে তোমার কপাল কত ভালো রে আয়েশা, তোমার স্বামী যেই জায়গাটায় কবর হবে আয়েশা, এই জায়গাটা মিরাজের রাত্রি জিব্রাইল আমারে দেখাই দিয়ে গেছে। আয়েশা নবীর মাথাটা বুকি নিয়ে কান্দে বলে, নবী ও এই জন্য কি আমার আয়েশা, আপনার আয়েশারে আল্লাহ এত ভালোবাসে। নবী আমার দাঁড়াইয়া দুই রেখাত নামাজ পড়লেন, কেবলার দিকে ফিরাইয়া হাত তুললেন, ও মালি এই জায়গাটা যদি আমার জীবনের সর্বশেষ ঘর হয় অর্থাৎ কবর হয়, আমার যে উম্মত গুলো আমার পাশে দাঁড়ায় সালাম দিবে ওদেরকে বোরাক দান করে আমার সাথে জান্নাতে উঠে দিবা। নবীর দোয়া কবুল হয়েছে যারা হজ করছেন আলহামদুলিল্লাহ বলেন, যারা আজকে কানছেন তাকেও কবুল হয়েছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যদিও জীবনে মদিনায় যাইতে না পারেন কিন্তু আপনার দোয়া আজকে কবুল হয়েছে, যারা সত্যিকারে কানছেন নবীর প্রেমে আল্লাহর ভয়ে। ইনশাআল্লাহ নবীর এদের বোরাকে মদিনায় নিছে, আপনার বোরাক লাগবে না বিমানে নিবে আলহামদুলিল্লাহ বলেন, আর বিমানে গেল কে মৃত্যুর পরে আল্লাহ আপনাকে বোরাক দান করবে। তো এই জুমায় কেবল নবীর মদিনায় আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. الحمد لله বলেন, জুমার দুইটা আছে নাকি? দুই সময় আল্লাহর বাড়িতে নিয়ে যাবো নবীকে ইনশা আল্লাহ। তাহলে আগে আগে আসার দরকার আছে না? নাই। নবীর আলোচনা যখন প্রথম জুমায় কানছেন, আজকে মিরাজের আলোচনায় মদিনা যাওয়ার নিয়ত আছে না? যাবেন? যাবেন তো? কে কে যাবেন মদিনা? আল্লাহ তুমি নিয়ে যাও না নবীর প্রেমিক রে, নবীর সাথে উঠাইবা হাসরে, নবীর সাথে উঠাইও হাসরে। নামান যারা হজ করছেন এগোবিতার টেস্ট লাগে নাই, যারা জীবনে যান নাই এগোবিতার যে কত আশা, আর যারা দুই তিনবার গেছেন অগোবিতার আরো টেস্ট কমে গেছে। যে এক বিরিয়ানি রব্বানি হোটেলের বিরিয়ানি কয়দিন কামাবে খাইছি,
এই বিরিয়ানির মতো হয়ে গেছে যারা দুই তিনবার গেছেন, কিন্তু নবী কি বলছে জানেন? পৃথিবীতে উম্মাত, পৃথিবীতে যত জায়গায় ঘুরবি আসুদা মিটে যাবে। কক্সবাজারে একবার দুইবার তিনবার গেলে আসুদা মিটবে, আদর আর যাবো না, আবার আছে কিন্তু সাতার কর বাজারে। এই উম্মাত, পৃথিবীতে একটা মাত্র জায়গা আছে, দুইটা জায়গা আছে, একটা দেশ আছে, মৃত্যুর আগ পর্যন্ত আকাঙ্ক্ষা মিটবে না, সেটার নাম হলো আমার বাবার দেশ মক্কা, আমার মায়ের দেশ মদিনা। তওবা করে আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি শুনলে খুশি হবেন, আমার মসজিদের দুই ডাট কার্পেট আমি কিনছিলাম, আরো প্রায় দশ আটটা কার্পেট লাগবো, তা আল্লাহর এক বান্দি মানিকগঞ্জ থেকে তার বাবা মায়ের নামে চারটা কার্পেট একাই দিছে, এবং আরো অনেকে ওয়াদা করছেন হয়তো অনেকে দিবেন, আল্লাহ শুকর হয়ে যাবে। আল্লাহর কাজ আল্লাহই করে, কে করে? আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب النبيين কিভাবে বললে তুমি মদিনায় নিবা জানি না, কিভাবে বললে তুমি মক্কা মদিনায় সফর করাইবা জানি না, তোমার পাগল গলি আজকে মসজিদে যেইভাবে কানছে চিল্লায় চিল্লায় তুমি দেখছো, চোখের অস্ত্রগুলো প্রবাহিত হয়েছে, মনে হয় বোরাকে বয়ে বয়ে তারাও জান্নাতে যাচ্ছে। এই মানুষগুলো যখন বোরাকে সবার হয়ে তোমার নবী তোমার বাড়িতে গেছে এই মাসে, রব্বুল আলামিন এখানে অনেক আশেক রাসুল আছে, তারাও মনে মনে ভাবছে আমরা মসজিদে বোরাকে বসে আছি। আল্লাহ যারা তোমার নবীর মিহরাজের আলোচনা বসে আজকে শুনিয়ে কাঁদল, তুমি কি লয়া যাইবাদি, একটা বার লয়া যাইবানি, যারা গিয়েছে আর একবার নিবানি, মৃত্যুর আগ পর্যন্ত আবার নিবানি, দেশ বিদেশ মিলাইয়া তোমার কত পাগল দোয়া ছায়া, মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল আবার মসজিদে কার্পেট দিয়া দোয়া চায়, তার ছেলে সন্তান স্বামী সন্তানকে কবুল করে নাও, লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চায়, মা বাবার জন্য সন্তানের জন্য দোয়া চায়, সে উমরায় যাবে এই মাসে নেক্সট আল্লাহ দোয়া চাইছে, মক্কা মদিনায় তুমি রসুলের রওজায় নিয়ে সালাম দিবার তৌফিক দিয়ে দিও, লন্ডন থেকে তোমার সেই পাগল পাগলিরা উমরায় যাবে দোয়া চাইছে তাদেরকে কবুল করে লয়া, মসজিদের সহসভাপতি অসুস্থ, মসজিদ কমিটির অনেকের মা বাবা অসুস্থ, অনেকের মা বাবা কবরে চলে গেছে, যাদের জন্য আজকে আমাদের আলেম ওলামার খাবার ব্যবস্থা করা হয়েছে, যারা মসজিদে 1,000, 2,000, 5,000 টাকা দিবে, এদের দানগুলো তুমি কবুল কইরা লও, এদের দানের বাদৌলতে বাবা মাকে মাফ করিয়া দাও। ও কেমনে নিবাও তোমার দেশে, তুমি সবই পারো একটা বার লইয়া, আল্লাহ মিরাজের চাঁদে আমাদের সবাইকে একটা বার বিশ্বনবীকে স্বপ্নে দেখায় দাও, একটা বার বিশ্বনবীর স্বপ্নে দেখায় দাও, একটা বার বিশ্বনবীর স্বপ্নে দেখায় দাও। আল্লাহ যে যেখান থেকে দোয়া চেয়েছে, আমার বাইরে অনেকেই আমার মসজিদে এই মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছে, মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ নয়, সব তোমার ঘর, আল্লাহ যে যেখানেই দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও, প্রত্যেকের বাবা মাকে কবুল করে নাও, সকলের সন্তানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আজিজুল নামে তোমার এক বান্দা মক্কা মদিনা থেকে দোয়া চেয়েছে, দোয়া কবুল ও মঞ্জুর করে নাও।
আল্লাহ খাস করে এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করো। এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে যারা চাউল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, তেল দিয়া এতিমদের মুখে খাবার তুলে দেয়, তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, গত কয়েকদিন আগে আমার এক মুহিব্বিন, তার বাবা মারা গেছে। আল্লাহ, আমার মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করছে, তার বাবাকে আপনি জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া কবুলে মঞ্জুর করে নেন। আল্লাহ যারাই যা যেখান থেকে দান করে প্রত্যেকের দানগুলো কবুলে মঞ্জুর করেন। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معهم برحمته الرحمن. এক মিনিট কেউ উঠবেন না। হে যুবক, মুনাজাতের পরে ওয়াদা, নামাজের পরে আবার ওয়াদা হবে, দোয়া হবে। 14 ফেব্রুয়ারি মুসলমানের সন্তান যদি হয়ে থাকো, 14 ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করবে না, ভালোবাসা দিবস মানবে না, করবে না, কে কে রাজি আছে হাত তোলা। হে হাত তোলা। এই 14 ফেব্রুয়ারি কে কে পালন করবে না হাত তুলে দেখো। এটা অন্তর আসবে না যে 14 ফেব্রুয়ারি এটা মুসলমানের দিবস, এটা কুত্তা কুত্তির দিবস। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন।